করোনা সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটি, তারপরও উৎপাদন অব্যাহত সব বিদ্যুৎ কেন্দ্রে। লক্ষ্য টেকনাফ থেকে তেঁতুলিয়া, সবখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। আছে নানা চ্যালেঞ্জ, ঝুঁকি নিয়ে সব মোকাবেলা করছে বিদ্যুৎ বিভাগের কর্মীরা। করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে পল্লী বিদ্যুৎ রাখিব সচল। আপনাকে ঘরে নিরাপদে রাখতে আমরা 24 ঘন্টা জাগ্রত। সরকারের নির্দেশনা মেনে চলুন, নিরাপদে থাকুন।